ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্পোরেট সেক্টর ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হানা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তথ্যকে বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার বলে মনে করেন পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থা ও কর্পোরেট দুনিয়ার আধিকারিকরা। আজ আর্কিটেকচার ইনফরমেশন সিকিউরিটি ফর ইউর এন্টারপ্রাইজ শীর্ষক এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এর উদ্বোধন করে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এইচ কে কুসুমকার বলেন, সাইবার আইন প্রয়োগ করে এ ধরনের অপরাধ কমাতে কড়া ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ ও অন্যান্য কমিশনারেট। রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের সন্ন্যাসী স্বামী বেদাধিকানন্দ বলেন, সাইবার নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। হামলোক পাশে পুলিশ পহলে সাইবার ক্রাইম পুলিশ কাম কর রাখা এক ওয়া পে সাইবার ক্রাইম ল্যাব ভি হো DSCI কি মদ সে চালাতে থে। हम लोग लैब को और साइबर क्राइम पुलिस स्टेशन को और भी इक्विप करने की कोशिश कर रहे हैं और भी ज़्यादा ट्रेनिंग की कोशिश कर रहे हैं, क्योंकि ये नया सब्जेक्ट है, हमारे लोग को भी इसके लिए ट्रेनिंग की जरूरत है और प्रिपरेशन की जरूरत है उसके लिए। आई एम मोर इंटरेस्टेड इन द एजुकेशनल पार्ट ऑफ दिस बिकॉज देर आर सर्टन कंट्रीज जिखने दिस हेज ऑलरेडी टेकन ऑफ इन अ बिग वे। हमारे एखो क्योंकि एक एंटीवायरस छाड़ा और को आइडिया नहीं সাইবার সিকিউরিটি হোয়াট এলস ইট ইনভলভস এই সেন্সটা নেই এখনো, ওইটা আমরা ইন্টিগ্রেট করা উচিত হবে, ধীরে ধীরে হবে।